সরকারি মহিলা হোম থেকে পালিয়ে গেলেন পাঁচ আবাসিক। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের উত্তর বালুরচক এলাকায়। হোমের আবাসিকদের অভিযোগ, তাদের ওপর অত্যাচার করে কর্তৃপক্ষ। প্রতি রাতে নাইট গার্ড মারধর করে বলে অভিযোগ। গতকাল রাতেও মারধরের সময় আবাসিকরা রুখে দাঁড়ান বলে জানা গেছে। এরপর ছাদের ঘরের তালা ভেঙে ছাদ থেকে শাড়ি ঝুলিয়ে পালিয়ে যান পাঁচ আবাসিক। ঘটনার পর থেকে মুখে কুরুপ হোম কর্তৃপক্ষের। কখন শুনেছেন? আমি 3:45 দিকে, তারপরে দেখছি সবাই ছাতের মধ্যে আছে, আর সবাই তিনটা মেয়েকে বোধহয় ধরে এনেছে, ওরা ধরে রেখেছে, আর পুলিশকে তো অনেকবার ফোন করছে, পুলিশ তো আসছেই না। আর তারপরে তো এরা দৌড়াদৌড়ি করে খুব একদম হাঁপসে গেছে একদম। কে কোমে এখানে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরাগুলো কাজ করে? কাজ করে কিছু আমি বলতে পারছি না। থেকে চাচা শুনছিলাম, ঘুম থেকে উঠে উঠে পড়া দেখছি যে এখান থেকে চেঁচামেচি হয়ে যাচ্ছে, তো দুজন পালিয়ে যাচ্ছে। পিছনে একজন মহিলা ছিল, এখানে একজনকে ধরেছিলাম আমি সামনে, তারপর ওই গলি থেকে একজনকে ধরে ওখানে দিয়ে আসছে। কতজন পালিয়েছে এখান থেকে? 4-5 জন পালিয়েছে। কত টাইম তা কসম? ওই 3:30-4 বাজছিল, দেড়টা থেকে হচ্ছে এখন। পুলিশ এসেছিল? তারপরে পুলিশ আসলো ওই 4:00-4:00 দিকে আসলো। আমি নাইটে আমি ডিউটি ছিলাম, তো যখন ভাঙচুর যখন করে তখন আমি কারা ভাঙচুর করে? মেয়েগুলো ভাঙচুর করে। পুলিশ এনভিএফ করলে চিৎকার করছে, আমি দৌড়ে গিয়ে আমি বাইরে থেকে আমি গেট লাগিয়ে দিলাম, তালা মেরে দিলাম। এবার সুপারকে ফোন করি, সুপার তখন ওই মুহূর্তে ছুটে আসে, ভাঙচুর চালায়। এবার মেয়েগুলো গেট ফেট ভেঙে টেঙে তালা ভেঙে দিয়ে এবার উপরে উঠে গিয়ে দু তিনটা মেয়ে এবার নিচে ঝুলে যায়। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রণজয়, হোমে আবাসিক যারা থাকেন তাদের দায়িত্ব যাদের ওপর রয়েছে, অর্থাৎ নিরাপত্তারক্ষী, তারাই নাকি তাদেরকে মারধর করেন? কতদিন ধরে ঘটছে এই ঘটনা, কি বলছে হোম কর্তৃপক্ষ? হোম কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন এবং এই ঘটনা প্রকাশ্যে এসেছে আজকেই। এবং আমরা যেটুকু জানি, এই বিগত কয়েক বছর ধরে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর আগেও এই বিষয় নিয়ে প্রশাসনিক তদন্ত হয়েছে। তারপরেও যখন হোম কর্তৃপক্ষ এই বিষয়ে উদাসীন ছিলেন এমনটাই কিন্তু প্রকাশ হয়ে এসছে। আর গতকাল রাতেই তার খবর আমরা করেছি এবং আজ সকালবেলা যখন আমরা সেই হোমের সামনে যাই এবং হোমের যারা আবাসিক রয়েছেন তারাও কিন্তু সেই অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে এই ধরনের অত্যাচার চলছে এবং হোম কর্তৃপক্ষ এই অত্যাচার চালাচ্ছেন। যদি কোন রকম প্রতিবাদ করা হয় তবে রাতের নিরাপত্তা রক্ষী দিয়ে এই আবাসের উপর অত্যাচার করা হয় এমনটাই কিন্তু অভিযোগ। এবং পুরো ঘটনা ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং জেলা প্রশাসনিক কর্তা এবং মহিলা কমিশন যিনি রয়েছেন জেলা, তিনি তদন্ত শুরু করেছেন পুরো ঘটনা ঘিরে। এখনো পর্যন্ত এই ঘটনার 5 জন আবাসিক যারা রয়েছেন তারা পালিয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে এবং এই 5 জন কিন্তু নাবালিকার মহিলা এবং এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই পুরো ঘটনা ঘিরে কিন্তু পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ উঠছে যে যখন এই ঘটনা ঘটে, যখন নিরাপত্তা রক্ষীদের মারধর শুরু হয় এবং মহিলারা যখন নিরাপত্তা রক্ষীদের মারধর শুরু করে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরে নিরাপত্তা রক্ষী যখন বেশ কয়েকটি আটকে রাখতে পারেন। রণজয়, ধন্যবাদ। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।